গত দু সপ্তাহ ধরে বিভিন্ন কারণে বাংলার রাজনীতি উত্তপ্ত। তার মধ্যে একটা প্রধান ইস্যু হলো বিজেপির নাকি রাজ্য সভাপতি পরিবর্তন হবে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন করতে চলেছে, এমনটাই ছিল জোর খবর। দিল্লির রাজনীতিতেও এমন খবরই ঘোরাফেরা করছিল এবং সেখানে শোনা যাচ্ছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি রাজ্য সভাপতি হতে চলেছেন, যেটা এখনো শোনা যাচ্ছে। যদিও এরপরে শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে কাউকে নাকি রাজ্য সভাপতি করা হলেও হতে পারে, সেক্ষেত্রে আবার শঙ্কর ঘোষের নাম উঠে এসছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এই নিয়ে কোনো সিদ্ধান্তই নেননি। অন্যদিকে আবার আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 43টা জেলার এবং সাংগঠনিক জেলার সভাপতিদের, জেলা সভাপতিদের নাম ঘোষণা করে দিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, তাহলে কি বিজেপি, যেটা শোনা যাচ্ছিল বাংলা এবং দিল্লির রাজনীতিতে যে লোকসভা ভোটের আগে কয়েক সপ্তাহ মধ্যে বিজেপির রাজ্য সভাপতি চেঞ্জ হবে, তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে না? রাজ্য সভাপতি যদি পরিবর্তন হয়, তাহলে এখনকার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারেই তড়িঘড়ি করে কিভাবে 43টা জেলা এবং সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করে দিলেন, সেটাই তো এখন বড় প্রশ্ন বাংলার রাজনীতিতে। এখন আজকে একটাই প্রশ্ন, তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে না? রাজ্য সভাপতি যদি পরিবর্তন হয়, তাহলে কিভাবে এখনকার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 43 জন জেলা সভাপতির নাম ঘোষণা করে দিলেন? এই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দেখাবো কোন 43 জন হলেন বিজেপির জেলা সভাপতি। এবং তার চেয়েও বড় প্রশ্ন, কয়েকদিন আগেই আমাদের প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম কিভাবে কেন্দ্রের সাংগঠনিক নেতৃত্বের কাছে এই রাজ্যের প্রাক্তন জেলা রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম্বার কমে আসছে, দু সপ্তাহ পর সেটারও পরিবর্তন এসছে। দিলীপ ঘোষের সমর্থক যারা আছেন, যারা আমাদের প্রতিবেদন দেখেন, তারা যেভাবে রুষ্ট হয়েছিলেন প্রতিবেদন দেখার পর, তাদের জন্য কিন্তু এবার ভালো খবর রয়েছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। বাংলা রাজনীতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 43টি জেলা এবং সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমেই দেখে নিই এই 43 জন কারা, ভালো করে দেখুন। কোচবিহার সুকুমার রায়, আলিপুরদুয়ার মনোজ টিগ্গা, জলপাইগুড়ি বাপি গোস্বামী, শিলিগুড়ি অরুণ মণ্ডল, দার্জিলিং কল্যাণ দেওয়ান, উত্তর দিনাজপুর বাসুদেব সরকার, দক্ষিণ দিনাজপুর স্বরূপ চৌধুরী, মালদা উত্তর উজ্জ্বল দত্ত, মালদা দক্ষিণ পার্থসারথী ঘোষ, জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, বহরমপুর সখারাব সরকার, মুর্শিদাবাদ সোমেন মণ্ডল, উত্তর নদিয়া অর্জুন বিশ্বাস, দক্ষিণ নদিয়া পার্থসারথী চ্যাটার্জি, বনগাঁ দেবদাস মণ্ডল, বারাসত তরুণকান্তি ঘোষ, ব্যারাকপুর মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা নর্থ সুবারবন অরিজিৎ বক্সি, উত্তর কলকাতা তমগ্ন ঘোষ, দক্ষিণ কলকাতা অনুপম ভট্টাচার্য, যাদবপুর কুন্তল চৌধুরী, ডায়মন্ড হারবার অভিজিৎ সর্দার, জয়নগর উৎপল নস্কর, মথুরাপুর নবেন্দু সুন্দর নস্কর, হাওড়া টাউন রমাপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ অরুণ পাল চৌধুরী, শ্রীরামপুর মোহন আদক, হুগলি তুষার মজুমদার, আরামবাগ বিমান ঘোষ, তমলুক তাপসী মণ্ডল, কাঁথি অরূপ কুমার দাস, ঘাটাল তন্ময় দাস, ঝাড়গ্রাম তুফান মাহাতো, মেদিনীপুর তাপস মিশ্র, বাঁকুড়া সুনীল রুদ্র মণ্ডল, বিষ্ণুপুর অমরনাথ সখা, পুরুলিয়া বিবেক রঙ্গা, আসানসোল বাপ্পাদিত্য চ্যাটার্জি, বর্ধমান অভিজিৎ তা, কাটোয়া গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর সন্ন্যাসীচরণ মণ্ডল, বীরভূম ধ্রুব সাহা। এর মধ্যে আবার মনোজ টিগ্গা, যিনি আলিপুরদুয়ারের জেলা সভাপতি হয়েছেন, তিনি আবার কিন্তু বিধানসভার বিজেপির মুখ্য সচেতক। আলিপুরদুয়ারের জেলা সভাপতি করা হয়েছে মনোজ টিগ্গাকে, বিধায়ক মনোজ টিগ্গা। এই 43 জনের নামের লিস্টে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেশ কয়েকজন বিধায়কের নাম আছে, কিন্তু কোনো সাংসদের নাম নেই। বেশ কয়েকজন বিধায়ক আছেন, যার মধ্যে এই আলিপুরদুয়ারের জেলা সভাপতি হয়েছেন মনোজ টিগ্গা, তিনি আবার রাজ্য বিধানসভার বিজেপির মুখ্য সচেতক। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের রাজ্যের ক্ষেত্রে যে এক ব্যক্তি এক পদ নীতি নিয়েছিল, সেটা কিন্তু আর খাটছে না। বিধায়করা জেলা সভাপতি হয়েছেন, বিধায়ক
প্লাস বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা, তিনিও জেলা সভাপতি হয়েছেন। তাহলে এক ব্যক্তি এক পদ এই বাংলার ক্ষেত্রে আপাতত মানছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাহলে কি শুভেন্দু অধিকারীকে নিয়ে যে জল্পনাটা এখনো রয়েছে, যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা হতে চলেছেন এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি, তাহলে কি সেটাকেই মান্যতা দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? এক ব্যক্তি দুই পদ, সেক্ষেত্রে বিধানসভার বিরোধী দলের নেতা থাকাকালীনও এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি হতে পারবেন শুভেন্দু অধিকারী? তেমনটাই কি ইঙ্গিত দিচ্ছে আজকের জেলা সভাপতির ঘোষণায়? সেটা অবশ্য পরবর্তীকালে আমরা জানতে পারবো বিজেপির রাজ্য সভাপতি যদি পরিবর্তন হয়। এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি, শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্য সভাপতি হতে ইচ্ছুক, কিন্তু তার চেয়েও বেশি তিনি ইচ্ছুক যে তিনি এলওপি থাকবেন, অর্থাৎ লিডার অব দ্য অপোজিশন। তিনি বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে থাকতে চান, তার পেছনেও কিছু কারণ আছে এবং এটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন। তার পেছনের কারণ কি? ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ তার বিরুদ্ধে 30 থেকে 40টা অকারণে মামলা দিয়ে রেখেছে, যে মামলাগুলোকে তাকে মাঝে মাঝেই হাজিরা দিতে হয়, তার সময় নষ্ট হয়, এবং তিনি যদি বিরোধী দলনেতা না থাকেন, বিরোধী দলনেতা থাকলে বিধানসভা থেকে কিছুটা হলেও রক্ষা কবচ পাওয়া যায়। তিনি যদি বিজেপি দলনেতা না থাকেন, শুধু বিধায়ক থাকেন এবং বিজেপির রাজ্য সভাপতি হয়ে যান, তাহলে সেইটুকু রক্ষা কবচ আর তার থাকবে না। তাই শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হতে ইচ্ছুক, তার চেয়েও বেশি ইচ্ছুক তিনি বিধানসভার বিরোধী দলনেতা থাকতে। আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে তাকে শুভেন্দু অধিকারীকে দুই পদে রাখবেন কিনা, বিরোধী দলনেতা এবং এরাজ্যের রাজ্য সভাপতি। অন্যদিকে আবার এই কদিনের মধ্যে আবার শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে কাউকে রাজ্য সভাপতি করা হতে পারে, সেক্ষেত্রে আবার শঙ্কর ঘোষের নাম এসে গেছে। কিন্তু যে কারণে বিজেপির বিভিন্ন লবির লোক শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি হিসেবে পছন্দ করছেন না, ঠিক একই কারণে শঙ্কর ঘোষকেও তারা রাজ্য সভাপতি হিসেবে চাইছেন না। কারণ শঙ্কর ঘোষ এসছেন সিপিএম থেকে, যেভাবে শুভেন্দু অধিকারী এসছেন তৃণমূল থেকে। তাই বিভিন্ন লবি তারা পরিষ্কার আবার কেন্দ্রীয় নেতৃত্বকে ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিয়েছেন এই দুজনাকে আমরা চাই না। অন্যদিকে সুকান্ত মজুমদার আবার 6 মাসের জন্য কেন্দ্রীয় মন্ত্রিত্বে যেতে রাজি নন, তিনি এরাজ্যের রাজ্য সভাপতি হিসাবে থেকেই লোকসভা ভোটটা পরিচালনা করতে চান। তিনি পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে 6 মাসের জন্য তিনি মন্ত্রী হতে চান না। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এখন বিড়ম্বনায় পড়েছে। আর এই যে প্রতিবেদনের শুরুতেই বলেছিলাম না, দিলীপ ঘোষ সম্পর্কে আমাদের প্রতিবেদন দেখে অনেকে রুষ্ট হয়েছিলেন, তারা আমাদের প্রতিবেদনে জানিয়েছেন আমরা ভুল বলেছি। আমরা কোনো ভুল বলিনি, কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সাংগঠনিক স্তরে যারা 1 নম্বর এবং 2 নম্বর আছেন, সেই অরুণ সিং এবং কৈলাস বিজয়বর্গীয়, তাদের কাছে কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রাক্তন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কিন্তু কোনো নাম্বার নেই। সে কারণেই তাকে এই কেন্দ্রের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন। এবং এই মুহূর্তে কেন্দ্রে বা রাজ্যে কোনো রকম পদ দেওয়ার কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নেই। যদিও এই যে বলছিলাম না, একটা ছোট্ট ভালো খবর আছে, এই রাজ্যের যারা আরএসএস করেন এবং আপনারা জানেন দিলীপ ঘোষ গত 30 থেকে 40 বছর ধরে, কয়েক দশক ধরে তিনি সংঘের প্রচারক হিসাবে কাজ করে চলেছেন। তিনি বিজেপিতে এসে নেতা হয়েছেন, সাংসদ হয়েছেন তো অনেক পরে, এই সেদিনের কথা, কিন্তু তার আগে তিনি কয়েক দশক ধরে তিনি সংঘের প্রচারক হিসাবে কাজ করেছেন এই রাজ্যে। এবং সংঘের লোকজন কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আপনারা ভুলে যাবেন না 2019 সালে এই বাংলায় যে 18টা সিট আপনারা জিতেছিলেন তার অন্যতম প্রধান ভূমিকা ছিল এই দিলীপ ঘোষের, কিছুটা হলেও ছিল হয়তো মুকুল রায়ের, কিন্তু দিলীপ ঘোষের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এরাজ্যে দিলীপ ঘোষের অ্যান্টি লবি অবশ্য সেটা মনে করেন না, তারা মনে করেন একটা মোদি ঝড় ছিল এবং সে কারণেই এরাজ্যে 18টা লোকসভা আসন আমরা জিতেছিলাম। এটাই যদি বিষয়বস্তু হয় তাহলে দেখা যাচ্ছে যে আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের সবকটা লবিকেই একসাথে নিয়ে চলতে প্রস্তুত। এবং যে কারণে সুকান্ত মজুমদার যে 43 জন জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকের, বিভিন্ন নেতার লবির নেতারাই কিন্তু জেলা সভাপতি হয়েছেন। মেদিনীপুরে যেমন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে, তেমন অন্যান্য বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদার, কোথায় দিলীপ ঘোষ, কোথাও রাহুল সিনহা, এই সমস্ত লবি যারা আছে, তাত্ত্বিক নেতা যারা আছেন তাদের লবির লোককেও প্রাধান্য দেওয়া হয়েছে। সবাইকে একসঙ্গে নিয়ে লোকসভা ভোটের আগে চলতে চান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু প্রশ্ন শুধু একটাই, প্রশ্ন একটাই যে যদি এরাজ্যে লোকসভার দিকে তাকিয়ে বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন করতে চায়, তাহলে সেই রাজ্য সভাপতির হাতে কি রইল?
তিনি তো নতুন করে এখানে ক্ষমতা এসে আর জেলা সভাপতি ঠিক করতে পারবেন না তার পছন্দ মতো। সুকান্ত মজুমদার তড়িঘড়ি আজকে 43টা জেলার জেলা সভাপতি ঠিক করে দিলেন। তাহলে নতুন করে যদি বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হয়, যদি সত্যি শুভেন্দু অধিকারী আসেন বা উত্তরবঙ্গের কোনো নেতা আসেন, এখন অবধি দিল্লির রাজনৈতিক স্তরে যেটা খবর যে শুভেন্দু অধিকারীর দিকেই কিন্তু পাল্লা ভারী, সেটাই যদি হয় তাহলে শুভেন্দু অধিকারীর হাতে ভবিষ্যতে জেলার নেতার দিকে চলার জন্য কি রইল? নতুন রাজ্য সভাপতি তাহলে কি পরিবর্তন হচ্ছে না? তাহলে কি নতুন রাজ্য সভাপতি হচ্ছে না? যদি হয় তাহলে পুরনো রাজ্য সভাপতি তড়িঘড়ি করে কিভাবে 43 জন জেলা সভাপতির নাম ঘোষণা করে দিলেন? সেটা শুধু বাংলার রাজনীতিপ্রিয় সাধারণ মানুষের নয়, এ রাজ্যের বঙ্গ বিজেপির অনেক নেতারই ওই একটাই প্রশ্ন, কিভাবে তড়িঘড়ি করে এ রাজ্যের 43 জন জেলা সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হলো, এটাই এখন প্রশ্ন। এই হচ্ছে আপাতত আজকের আপডেট। যারা আমার আগের প্রতিবেদন দেখে দিলীপ ঘোষের যারা অনুগামী আছেন তারা যেমন রুষ্ট হয়েছিলেন, তাদের পক্ষেও খুশির খবর রয়েছে। সঙ্গের তরফ থেকে ফোন করার পর জেপি নাড্ডা নিজে নাকি ফোন করেছিলেন দিলীপ ঘোষকে এবং তিনি তাকে পরিষ্কার বলেছেন, আপনাকে যেমন জানানো হয়েছে তেমন আপনি রাজনীতিটা করুন, মুখটা বন্ধ রাখুন, কোনো রকম বিতর্কে জড়াবেন না, আপনার জন্য ভবিষ্যতে ভালো খবর রয়েছে, ভালো পদ আপনাকেও দেয়া হতে পারে দিলীপ ঘোষকে জানিয়েছেন স্বয়ং জেপি নাড্ডা। এমনটাই বাংলার রাজনৈতিক সূত্রে খবর, বিজেপি লবি থেকে এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার চান যে বিরোধী দলনেতা থাকার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি হতে, যেটা এখন চিন্তাভাবনা স্তরে রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অন্যদিকে সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার পছন্দের কথা, তিনি এই 6 মাসের জন্য, 2024 মার্চ এপ্রিলে ভোট ঘোষণা হয়ে যাবে লোকসভার ভোট, তিনি আর 6 মাসের জন্য আলাদা করে এ রাজ্য থেকে মন্ত্রী হতে চান না। আপাতত কেন্দ্রীয় নেতৃত্বের কোটেই বল এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি। আপনারা সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি যেগুলো বললাম সেগুলোই এখন আলোচনার স্তরে যেগুলো আছে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ফয়সলা করে নেবে, সেই ফয়সলার দিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেপির 43 জন জেলা এবং সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার, এরপরে নতুন রাজ্য সভাপতি যদি হন তাহলে তার হাতে কি থাকবে, সেটাই আজকের দিনে বাংলার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যারা যুক্তি দিয়ে আমাদের কমেন্ট করেন আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। তিনি যে পার্টিরই হন না কেন, তিনি সিপিএম এর হতে পারেন, কংগ্রেসের হতে পারেন, বিজেপির হতে পারেন, তৃণমূলের হতে পারেন, তিনি বিজেপির যে লবিরই লোক হন না কেন, যুক্তি এবং তথ্য দিয়ে যিনি আমাদের জানান আমাদের কমেন্ট বক্সে, তার তথ্য এবং যুক্তি আমরা নিই, পরবর্তীকালে আমাদের প্রতিবেদনে সেগুলোকে শুধরে নেবার চেষ্টা করি। তাহলে আপনারা আপনাদের যুক্তিপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।